হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসমিস লাইফ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকালটা সোমবার, আর সোমবার মানে যুদ্ধ শুরু, বুঝতে পারছো? বাজছে এই মুহূর্তে 7:10-15 এরকম। আর এখন আমি চা করে নিচ্ছি, চায়ের সাথে সাথে করে নেবো বিটুর টিফিন। তো আজকে বিটু বললো ভেজ রোলই নিয়ে যাবে, ওই জন্য ওর জন্য ভেজ রোল করে দেবো। আর ওকে আমি মিল্ক বিস্কুট দিয়ে দিয়েছি, মানে পিডিয়াশিওর আর বিস্কুট দিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। আর আমি এদিকে আমাদের দু রকমের চা করে নিচ্ছি, তার সাথে আটাটাও মেখে নেবো। তাহলে দেখতে থাকো, আর একটা দিন শুরু করা যাক। প্রত্যেক দিন সকালবেলায় এমন জট লেগে থাকে, মানে কি বলবো, এতটাই জট থাকে। ঠিক টাইমে বেটুকে স্কুল দিয়ে এসেই আমাকে সেই মুহূর্তে রান্না বসিয়ে দিতে হয়, মানে ওকে ঠিক বাইরে ছেড়ে আসি আর আমি এসে ভাত চা পাই, তারপরে আস্তে আস্তে বসে বসে আমি চা খাই। আমার চা খেতে একটু লেটই হয়, আর হাজব্যান্ডকে এদিকে তাড়াতাড়ি দিয়ে দিতে হয়, কারণ হাজব্যান্ড চা খেয়ে বেরিয়ে যাবে হচ্ছে বেটুকে স্কুল দেওয়ার জন্য। মানে এই সময়টা আমাদের তিনজনেরই বেশ জট পেকে থাকে আর প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। তবুও তাড়াহুড়ো সমস্ত কিছুর মধ্যেও যে কাজগুলো হয়, এটা একটা বিশাল বড় ব্যাপার আর কি। এই যে ঠিক এই মুহূর্ত থেকে বেটুর জন্য ঠিক পরোটাটা ভাজবো, চিমনিটা চালাতে গেছি, দেখছি সুইচ থেকে ফায়ারিং হচ্ছে, একদম একদম সে কটকট কটকট একটা শব্দ উঠছে ফায়ারিংয়ের, যে ভেতরে যে ফায়ারিং হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। ব্যাস, আবার কি পিঁপড়েতে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে, সুইচ ফুইচ খারাপ করে দিয়েছে, আমাকে ওর ওই অবস্থাতেই পরোটাগুলো ভাজতে হলো। চলো, মোটামুটি রেডি হয়ে গেছে, এবার ওকে পাঠানো যাক। তো এই যে বেটুকে রেডি করিয়ে দিলাম, জলের বোতলটা দিয়ে দিচ্ছি, আর সেদিনের সেই যে তৈরি করা কার্ড সেটা ফাইনালি ওকে দিলাম, যে তিনজন ম্যামকে ঠিকঠাকভাবে দিয়ে দিবি। তো যা, কার্ডগুলো দেওয়াতে একটা নিশ্চিন্তে হলাম, যেটা এতটা কষ্ট করা আমার আজকে সফল হবে, সেদিনের কষ্টটা আজকে সার্থক হবে আর কি। চলো বেরোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, একবার চলো দেখিয়ে দিই। এই যে ভেন্ডিটা একটু কোটিং করে ভেজেছি কর্নফ্লোর দিয়ে, আর এখানে পাতলা করে মুসুরির ডাল, এখানে টমেটো আলু পোস্ত, আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ হয়ে গেছে প্রায়, এবার বাবারে যা ডিমটাই দেখতে পেলাম না। এই যে হয়ে গেছে একটাই ডিম হাজব্যান্ডের জন্য, আমরা তো ডিম সেদ্ধ খেতে পারছি না দুজনে, আর এখানে ভাতও হয়ে গেছে। চলো, মারও প্রায় গড়ে প্রায় কি গড়েও গেছে। এ হচ্ছে কন্ডিশন। কি হারে ভ্যাপসা গরম বলে বোঝাতে পারবো না, বাপরে বাপ। আমার ছেলের এমনিতেই গোটা পিঠে গায়ে পুরো একদম ঘামাচি, আর হালকা হালকা ছোটো ছোটো র্যাশ ঠিক না, ওই ঘামাচিটাই এক জায়গায় হয়ে হয়ে মানে এক জায়গায় অনেকটা করে হয়েছে, বুঝলো তো, চাপ চাপ, যার জন্য আরও বেশি প্রবলেম, মানে প্রচণ্ড গা হাতটা এমনি চুলকাচ্ছে। তারপরে আবার এই ভ্যাপসা রোদে গরমে স্কুল গেছে, আবার ওই ড্রেস, ওর অবস্থাটা আজকে পুরো খারাপ হয়ে আসবে, কিছু করার নেই। চলো ডিমটা বন্ধ করি, আর চিমনিটার জন্য আমার ভীষণ খারাপ লাগছে, যতক্ষণ এবার সুইচটা ঠিক না হবে ততক্ষণ চিমনিটা আমি চালাতে পারবো না। আর যে ইলেকট্রিকের দাদাটাকে, দাদাটার সাথে মানে যে দাদাটা কাজ করে আর কি আমাদের বাড়িতে, সেই দাদাটাকে বহুবার সকাল থেকে বহুবার ফোন করলাম, কিন্তু দাদা ফোন রিসিভ করলো না, হয়তো কোনো সমস্যার মধ্যে আছে বা ফোন দেখেনি, কিছু হবে। কিন্তু আমার রান্নাটা মানে পুরো চিমনি ছাড়াই হলো, কতটা কি তেল চারিদিকে বসলো কে জানে, আমার প্রচণ্ড চিন্তা হচ্ছে, জানি না। দেখি আজকে সারাদিনে কল করেই যাই, কারণ রাত্রেও রান্নাবান্না আছে, আবার কালকেও আছে, প্রতিদিন যদি দু তিন দিনই যদি তেল মানে তেলটা ছড়িয়ে যায় তাহলে পুরো রান্নাঘর একদম হয়ে যাবে, আমার খুব চিন্তা হচ্ছে। চলো দেখা যাক কী হয়।
এই যেখানে তুই বাবা ছেলেকে খেতে দিয়ে দিলাম, যখন থেকে হাজবেন্ডের থালার মধ্যে পোস্তর ও গন্ধ পেয়েছে তখন থেকে ওকে এক ফোঁটা খেতে দিচ্ছে না, জ্বালিয়েই যাচ্ছিল। তো দেখো, পোস্ত দিয়ে ভাত মেখে দিলাম, মানে আমি পুরোটা হয়তো দেখাতে পারিনি, কিন্তু পুরো ভাতগুলো পুরো সাবাড় করে দিয়েছিল। তো এদিকে জমেছে গাদা গাদা বাসন, রান্না করার পর প্রতিদিনই এই সময়টা এক গাদা করে বাসন জমে। দেখো সকালের গুলোও রাখা আছে, তো এই মুহূর্তে বেশ খানিকটা বাসন আমি মেজে নেব। তো হাজবেন্ড খেয়ে বেরিয়ে গেল ওর থালাতে, আমি একটু খেয়ে নিলাম, কারণ একটু ভাতও রেখে দিয়েছিল আর আমারও প্রচণ্ড জোর খিদে পেয়েছিল, তার জন্য খেয়েও নিলাম। আর এই যে সকাল সকাল এটা ধুয়ে রোদে দিয়েছিলাম, এই জানালাটা খুলতেই দেখছি প্রচুর রোদ, শুকিয়েও গেছে। আর এই জানালাগুলো দেখছো, দুটো জানালাতে দুটো ঝাঁটা এই কারণেই রাখি, কারণ ক্যান্ডির জন্য। ঝাঁটার আমার অবস্থা খারাপ করে দিচ্ছে খেয়ে খেয়ে, খেয়ে না কেটে কেটে, ওই জন্য ওর ভয়ে ঝাঁটাগুলো এই আমাকে জানালায় তুলে রাখতে হয়। চলো এটা রেখে দিই। কয়েকদিন ধরে একদম বেলা যাচ্ছিল না, একদম না, এত আটটা জমেছিল। চলে এলাম হচ্ছে ওপরে, ওপরে মোটামুটি সবই মানে গোছানো, মানে কি বিছানাটা গোছালাম এই যে, আর কালকে দেখছি হাজবেন্ড প্রচুর কাপড়গুলো কেচেছে, ঠিক আছে, প্রচুর কাপড় কেচেছে, আমি ওকে বলে যাইনি, কিন্তু আমার কয়েকদিন শরীর খারাপ দেখে দেখছি কালকে নিজে নিজে নিজেরও কেচেছে, বেটুরও কেচেছে, আমার যদিও নেই কিন্তু, ওদের দুজনেরই ছিল। আর হ্যাঁ, বড়ো চাদর বিছানার দুয়ার এগুলোই ছিল, দেখছি নিজে নিজেই কেচে নিয়েছে। তো যাই হোক, বিশাল বড় একটা কাজ করে দিয়েছে, কারণ আমি দুদিন ধরে প্রচুর চিন্তা করছিলাম কী করে করবো করবো, কারণ বললাম না প্রথম কথা সময়ের অভাব, দ্বিতীয় কথা শরীর আমার একদম সাথ দিচ্ছে না কয়েকদিন ধরে। যাই হোক, করে দিয়েছে। আর এখনকার মতো সব থেকে বড়ো কাজ যেটা আছে, এই যে ড্রেসিং টেবিলটা পুরো ধুলোতে কালিতে ভর্তি হয়ে গেছে, এটা এখন ক্লিন করে নেবো। এটা তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ আমি একটু গান শুনবো, গান শুনতে শুনতে কাজ করবো, তবেই যদি কাজে একটু এনার্জি পাই। বেশ চলো দেখতে থাকো। এই যে ভ্যান যেন জীবন থেকে যাচ্ছেই না, বিটুর মালাটা এমনভাবে স্বস্তিকটার সাথে এঁটেছে যে সকালবেলায় ওকে খুলে মালাটা খুলে তারপরে স্কুল পাঠালাম। এই যে পুরো সুন্দরভাবে মুছে একদম ক্লিন করে দিলাম, আয়নাটাতে এত দাগ হয়েছিল ধারণার বাইরে, পুরো একদম ক্লিন। গুড ইভিনিং বন্ধুরা, বাজে এই মুহূর্তে সন্ধে ওই 6:45 মতন। আর এদিকে হাজবেন্ড বলল যে দাদা চলে এসছে, যে দাদা এই সুইচটা ঠিক করবে, তো সেই দাদা চলে এসছে। সকালে কথা হয়েছিল, দাদা বললো যে সন্ধ্যের দিকে যাচ্ছি। তো ওখানকার যে জন মানে বাসনপত্রগুলো ছিল, সুইচটা যেহেতু দরকার, আর সুইচের কাছে আমার সমস্ত বাসনপত্র, ওই র্যাক সমস্ত কিছু রাখা থাকে। তো আস্তে আস্তে দেখো সব ওইখান থেকে ফাঁকা করছি, কারণ জায়গাটা ফাঁকা না করলে কাজ করতে পারবো না। এই যে সমস্ত কিছু ফাঁকা করে দিচ্ছি আস্তে আস্তে। যা যা বাসনপত্র ছিল সবগুলো সরালাম। এই দেখো যে সুইচ বোর্ডটা দেখতে পাচ্ছো, ওই সুইচ বোর্ডেরই সুইচটা গণ্ডগোল হয়েছে। তো এবার শুধু র্যাকটার পালা, এবার শুধু র্যাকটা সরিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ভাগ্যি সন্ধ্যেবেলাতে এলো, কারণ রাতের আবার রান্নাও আছে। হাজবেন্ড আসার সময় নিয়ে এসছে হচ্ছে পনির, তো পনির আলুর তরকারি করবো ভাবছি। তো যাক, তার আগে মোটামুটি ঠিক হয়ে যাবে। তো সুইচ বোর্ডটা খোলার পর দেখা গেলো সুইচটা খারাপ হয়নি, দেখতে পাচ্ছ যে সাদা সাদা জিনিসগুলো, ওটা আর কিছুই না, শুধু পিঁপড়েতে আটা এনে ঢুকিয়েছে, ওইটা হচ্ছে আটা। ওগুলো যত এই সুইচ বোর্ডটা ঝাড়ছে তত এরকম আটা বেরোচ্ছে, কি অবস্থা! আর শুধু পিঁপড়ে, পিঁপড়ে আর আটা, এই দুটো জিনিসে ভর্তি। তো আমার কাছে যে ন্যাপথলিন ছিল, দাদা বললো দুটো ন্যাপথলিন দিয়ে দাও, তো এখান থেকে এই যে হাজবেন্ড ন্যাপথলিন বার করে দিচ্ছে। পিঁপড়ে জ্বালাতে না মানে পুরো জ্বলে গেলাম, এমন কোনো জায়গা নেই, বাকি নেই যেখানে পিঁপড়ে দেখতে পাওয়া যাচ্ছে না, প্রত্যেকটা জায়গাতে। আর এই অবস্থা, ঘড়িতে এই মুহূর্তে 7:30, আর চা চা একটু বেড়ে গেছিলো, খাবো না খাবো না করে ভাবলাম বেকার চাটা করলাম নষ্ট হবে, এই যে হাফ কাপের মতো চা আর একটা বিস্কুট নিয়ে এলাম, বসে বসে এখন খাবো, কারণ আমার মাথাটা পুরো ধরে গেল।
যাই হোক, মোটামুটি হয়ে গেছে কাজ, সুইচটা একটু চেঞ্জ হলো আর এই আর কি। যা খবর, মানে দাদা বলছে 1 কিলো আটাই মনে হয় বেরোলো ওখান থেকে, এত আটা ঢুকিয়েছে। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, তারপর করতে হচ্ছে রুটি। আর আজকে তো পনির আনা করালাম, আলু আর পনিরের তরকারি করব। চলো একবারে সমস্ত কিছু করে তারপর খাওয়ার সময় আসছি, দেখতে থাকো। ঘড়িতে বন্ধুরা এই মুহূর্তে 10:45, আর এই যে রুটি আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, রুটি এখানে সবজি, ঠিক আছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। সবজির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আজকে দেখছি। রুটি সবজি, সবজি রুটি, আর যেন বলতে গেলাম এতক্ষণ ধরে বাইরে একটু পায়চারি করলাম, খুব ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, ব্যাটারি লো, এটারও ব্যাটারি লো, এটারও ব্যাটারি লো, তো এটা নেওয়াতে আমার যে কী সুবিধা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। মানে যেহেতু সমস্ত কাজ করতে হয়, তো তখন সমস্ত কাজটা তখন ফোনটা এক নিয়ে নিয়ে ঘোরাটা খুব প্রবলেম হয়। এক জায়গায় ফোনটা রেখে আমি যদি কানে হরিনামটা শুনতে পাই, তাহলে আমার কাজে কিন্তু প্রচুর এনার্জি আসে। হরিনাম হোক, কোনো গান হোক সুন্দর, মানে একটা সাউটিং করে যে গান, চিৎকার করে জোরে সাউন্ড দিয়ে একটা গান শোনা, আর একটা সেটা কথা বলতে দেয় না, আর একটা হালকা করে কানে একটা মৃদু আওয়াজ আসবে, সেই গানটা শুনে শুনতে শুনতে কাজ করা, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তো যাই হোক, এটা নেওয়ার পর যে কী হেল্প হলো, কাজে এনার্জি পাচ্ছি। এখন উপরে যাচ্ছি, ফোনটা চার্জে দেবো, দেখি এটা যদি হাজব্যান্ডের ফাঁকা আছে, হাজব্যান্ডের চার্জারটা দিয়ে এটা চার্জে দেবো, দুটোই চার্জে দিয়ে দিই, চলো তারপর খেতে যাবো। আর আজকের মতো ব্লগটা বন্ধুরা আমি বলে দিচ্ছি এখানে এন্ড। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো চলে আসি, টাটা বাই।